দরকার অবশ্যই আছে, কিন্তু আমরা সচেতনতা বৃদ্ধির জন্য সরকার শুধু প্রজ্ঞাপন আর বিজ্ঞাপন দিলে হবে না। সরকারের আমরা দেখছি সরকারের অনেক কর্মকর্তা কর্মচারীরা মাস্ক ঠিকমতো ব্যবহার করে না, তা আমরা তো সাধারণ নাগরিক, আমরা এগুলো লক্ষ্য করি ওনারা কী করে না করে। ওনাদেরকে মাস্ক পিছন থেকে এনে লাগাই দিতেছে আর্মি একজন অফিসার, এটাও দেখছি আমরা পদ্মা সেতু উদ্বোধনের দিন। তো ওনারা যতটুকু সচেতন না হবে ততক্ষণ আমরা সচেতন হব না। আগে আমাদের উপরস্থ নেতা নেত্রী কর্মকর্তা কর্মচারীরা সচেতন হইতে হবে, তারপর আমরা সচেতন হব। শুধু আপনি সাংবাদিক, এই যে আপনি দেখেন এখানে কত পার্সেন্ট লোক মাস্ক ব্যবহার করতেছে, আমার মনে 1%ও নাই। এটার কারণটা কী? এটার কারণ হলো একসময় তো আমরা সবাই ভয় আতঙ্কে ছিলাম, আমরা মাস্ক পরছি, সব ব্যবহার করছি, এখন দেখি সব স্বাভাবিক। পত্রিকায় শুধু দেখি সংখ্যা বাড়তেছে এটুকু দেখতেছি, কিন্তু এমনি তো আমরা বাস্তবতায় তেমন কিছু দেখতেছি না, আগে যেভাবে দেখছি। এই জন্য আমরা সচেতন হতে পারি নাই, তবে চেষ্টা করবো আমরা সচেতন হওয়ার জন্য, সচেতন হওয়াটা উচিত। তো হচ্ছে সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, এই জন্য মূলত হচ্ছে মানে ওইভাবে আর, যেমন আমি নিজে মাস্ক পরিনি ভ্যাকসিনেটেড হওয়ার পরে আর কি, আমাদের ওইভাবে আর ওই মাস্ক পরার দিকে আর আমরা সতর্কতা অবলম্বন করছি না, কারণ সবাই ভ্যাকসিন নিয়েছি এটার জন্য আর কি। ভ্যাকসিন নিলে আমরা জানি যে ভ্যাকসিন নিলে হচ্ছে মানে এমন না যে হচ্ছে একদমই করোনা আমাদেরকে আর ধরতে পারবে না, ব্যাপারটা আসলে ওরকম না, কিন্তু দেখা যায় যে তারপরও আমরা মাস্কটা ইউজ করতে এখনও অভ্যস্ত হয়ে ওঠিনি, যার কারণে মাস্কটা ইউজ করা হয় না, অনেকে ইউজ করছে না। না আমি মানি, বাট আজকে এখন আমি ব্যাগে করে নিয়েও আসছি, এখনই আমি পরবো। আমি আপনার এখন সামনে পড়ে গেছি, এখন আমি এক্সকিউজগুলো দিচ্ছি, এটা ঠিক না, বাট আমার আজকে পরে আসাটাই ভুল হয়ে গেছে আর কি। আমি একটু পরে এখন ওই রাস্তাটা পার করেই পরবো। ও ঠিক আছে, ব্রিজে ওঠার সময় পরে নিব, এটা আমার, এটা আমারই সচেতনতা ঢাকাটা হচ্ছে জরুরি। আমরা আমাদের অভ্যাসটা মানে খারাপ, তো সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে।